মাঝখানে পুলিশ এসে বারবার করে ঘিরে ধরে বারবার একটাই কথা, আপনারা চলুন প্রিন্সিপালের ঘরে যাবেন। আমাদের বলা হয়েছিল যে আপনাদের পরিবার তো আপনাদের জন্য দুটো গাড়ি রাখা আছে। আমরা যখন গাড়িতে, মানে আমি বলছি দায়িত্ব নিয়ে এটা আমি বলছি, আমি যখন গাড়িতে উঠতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। কিছু স্থানীয় মানে নেতা নেত্রী তারা বলছেন যে 20 মিনিট বডি দাঁড়িয়েছিল। আমি অতি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মেয়ের বডি আমাদের বাড়ির সামনে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল। সম্পূর্ণ মিথ্যাচার এই কথাগুলো। তারপরে উনি আবার বলছে উনি আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, উনি আমাদের বাসের ব্যবস্থা করে দিয়েছেন। এত পুলিশি নিষ্ক্রিয়তা, এত মানে মিথ্যাচার, এগুলো কিসের জন্য? সম্পূর্ণ মিথ্যাচার এই কথাগুলো। তারপরে উনি আবার বলছে উনি আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, উনি আমাদের বাসের ব্যবস্থা করে দিয়েছেন। এত পুলিশি নিষ্ক্রিয়তা, এত মানে মিথ্যাচার, এগুলো কিসের জন্য? আমরা যেদিনকে 9 তারিখ আমাদের বাড়ির মেয়ে ডাক্তার দিদি অভয়া তিলোত্তমা, যাই বলে আপনারা চেনেন, মানে মেয়েটিকে, হতভাগ্য মেয়েটিকে, আমরা যখন সকাল 10:55 মানে খবর পাই বাড়ির লোক আমাদের কাছে আসে, আমরা কাকা কাকিমা হিসেবে বলছি, যেই মুহূর্তে খবর পাই তার 1 ঘন্টার মধ্যে আমরা গাড়ি বুক করে আমরা হসপিটালে যখন আসি তখন 2:10 থেকে 2:15 হবে। তার আগে কি ঘটেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তারপরে যে ঘটনাগুলোর সাক্ষী আমি হয়েছি, বা আমরা চারজন আমরা এসেছিলাম, আমি আমার মেজো ভাসুর পেছনে আমার যা আছে এই চারজন আমরা একসাথে এসেছিলাম। আমরা এসে যখন ঢুকলাম তারপর থেকে দেখেছিলাম আমরা সেমিনার রুমে ঢোকার ওখানে পুলিশের 6 লাখ আর যারা স্টুডেন্ট ছিলেন তারা ছিলেন। অতি কষ্টে ঠেলে আমরা ভেতরে ঢুকে সেমিনার হলের উল্টো দিকে আমরা যখন গিয়ে ঢুকলাম তখন দেখেছি আমার দাদা দিদিকে একটা ঘরে বসিয়ে পাখার নিচে কেউ জল এনে দিচ্ছে, কেউ এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছে, একবার এই ঘর একবার ওই ঘর, জল খান পাখার নিচে বসুন, এই চলছে। লাস্ট মানে দুপুরে যদি আমরা পৌঁছে থাকি 4টে অবধি এই জিনিসগুলো হয়েছে, 3:30 অবধি এই জিনিসগুলোই হয়েছে। তার মাঝখানে পুলিশ এসে বারবার করে ঘিরে ধরে বারবার একটাই কথা, আপনারা চলুন প্রিন্সিপালের ঘরে যাবেন। আমরা তখন পুরো পরিবার দাদা দিদিকে ঘিরে রেখে আমরা বলেছি না, আমরা ওনারা কোথাও যাবেন না, দরকার হলে প্রিন্সিপাল এখানে আসবেন। কিন্তু পুলিশ আমাদের এত জোর করেছে, এত ফোর্স করেছে, মানে ওনারা পারলে হাইজ্যাক করে এই দুটো মানুষকে নিয়ে প্রিন্সিপালের ঘরে যেতে পারলে ওনারা নিশ্চয় মানে ওনারা জানে আমরা বেঁচে গেলাম। যাই হোক, কোনো ভাবে হয়তো 5 মিনিটের জন্য বলে তারপরে ওনারা নিয়ে গেলেন এই দুটো মানুষকে। তারপর থেকে আমরা আর এই দুটো মানুষকে দেখতে পাইনি, পরিবার একদিকে বাবা মা একদিকে। তারপরে যা ঘটনা ঘটেছে মিডিয়া দৌলতে আপনারা সবাই জানেন। দেন যখন পোস্টমর্টম হয়ে বডি বেরোচ্ছে, দাদা দিদি গাড়ি করে যখন বেরোলো তখন হাতটা আমাদের দেখিয়ে গেল, আমরা বুঝলাম যে হ্যাঁ তারা বেরোচ্ছে। আমরা কি জানবো নর্মালি যে এরপর আমরা পরিবারের লোক আমরা যাব বা মাঝখানে অ্যাম্বুলেন্স যাবে তারপরে আমরা যাব। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের বলা হয়েছিল যে আপনাদের পরিবার তো আপনাদের জন্য দুটো গাড়ি রাখা আছে। আমরা যখন গাড়িতে, মানে আমি বলছি দায়িত্ব নিয়ে এটা আমি বলছি, আমি যখন গাড়িতে উঠতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ধাক্কা দিয়ে পুলিশ ফেলে দিয়ে বলে না না এই গাড়িতে পুলিশ ছাড়া কেউ উঠতে পারবে না। দেন আমরা ওখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি, আমাদের চোখের সামনে দিয়ে মেয়ের দেহ চলে যায়। তারপরে ওখানে যারা আমাদের পরিচিত ছিলেন তারা বললেন যে আপনারা দেখুন কি করে যাবেন। তখন আমরা নিজেরা ম্যাটাডোর করলাম, ম্যাটাডোর করে আমরা অন দা ওয়ে যখন যাচ্ছি মাঝ রাস্তা যাওয়ার পর হঠাৎ আমাদের মনে হলো যে বর্দাকে ফোন করি। যখন বর্দাকে ফোন করা হলো তখন বর্দা বলছে আমরা তো তালা থানায় বসে রয়েছি। ততক্ষণে আমাদের কাছে খবর চলে এসেছে যে আমাদের মেয়ের দেহ বাড়িতে পৌঁছে গেছে, কারণ গ্রিন করিডোর দিয়ে পুলিশ নিয়ে গেছে, দেহ বাড়িতে পৌঁছে গেছে। আমরা এখানে এমন বক্তব্য শুনতে পাচ্ছি, কিছু স্থানীয় মানে নেতা নেত্রী তারা বলছেন যে 20 মিনিট বডি দাঁড়িয়েছিল। আমি অতি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মেয়ের বডি আমাদের বাড়ির সামনে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল, 1.5 ঘন্টা। না বাবা মা ছিল, না পরিবার ছিল, কে ছিল সাথে? সাথে ছিল ওখানকার লোকাল কাউন্সিলর। তিনি আবার বলেছে, আমি দেখেছি মানে আমার কাছে প্রমাণ আছে, তিনি ইন্টারভিউ দিচ্ছে বলছে যে ওনাকে পুলিশ বলেছে যে আমরা বাড়ির লোক কাকি পিসি কাকা আমরা সবাই বলেছি
যে আমরা তো মানে শোকস্তব্ধ, আমরা বুঝতে পারছি না বডির সঙ্গে আমাদের যাওয়া উচিত কিনা। তাতে পুলিশ বলেছে ওনাকে যে ও আচ্ছা ওনাদের তো মাথার এখন ঠিক নেই, তাহলে আপনি ওখানকার লোকাল নাগরিক হিসেবে তাহলে আপনি যান বডির ওখানে। বাবা মাকে বাদ দিয়ে আমরা 15 জন মেম্বার ছিলাম, আমাদের কারণ আমাদের হ্যাঁ শোক আমরা নিশ্চয়ই, আমাদের তখন শোকে আমাদের মাথা পাথর হয়ে যায়, কিন্তু আমরা কেন ওনাকে বলবো যে আপনি যাবেন আমাদের মেয়ের সঙ্গে, আমরা বাড়ির একজন লোক যেতে পারতাম না। এটা সম্পূর্ণ মিথ্যাচার, সম্পূর্ণ মিথ্যাচার এই কথাগুলো। তারপরে উনি আবার বলছে উনি আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, উনি আমাদের বাসের ব্যবস্থা করে দিয়েছেন। এত পুলিশি নিষ্ক্রিয়তা, এত মানে মিথ্যাচার, এগুলো কিসের জন্য, এগুলো কিসের জন্য? যখন আমরা ওখানে গিয়ে পৌঁছেছি পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না। আমি বলছি আমরা পরিবারের লোক, বলছে পরিবারে কত লোক থাকে? তারপর আমি ওনাদের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলেছি একটু একটু মানবিক হন। তখন পেছনে যে দাঁড়িয়েছিলেন অনেক পুলিশ আধিকারিকরা, তারা বলছে ছেড়ে দে, ছেড়ে দে, ঠিক আছে ম্যাডাম যান যান। মানে আমার প্রশ্ন, একটা পরিবারে কি শুধু বাবা মা থাকেন, আর কেউ থাকে না? পরিবার বলতে আর কেউ নেই, পরিবার বলতে আমরা শুধু বাবা মাকে বুঝি? এই প্রশ্নের উত্তর গুলো কে দেবে আমাদেরকে? এই প্রশ্নের উত্তর চাই। আমাদের সঙ্গে চরম নিষ্ক্রিয়তা করা হয়েছে, চরম মানে পুলিশে যতক্ষণ পর্যন্ত না বডি দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত 300-400 পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে। যেই মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল, আর একটা পুলিশে কি করে পরিবার আসবে, কি করে কে আসবে? কারোর কোনো দরকার পড়েনি, কারোর কোনো জানার দরকার নেই। সেই মানুষগুলো যদি শ্মশানেও থেকে যেত তাহলে হয়তো থেকে যেত। সবাই বলছে যেটা আমরা এতদিন ধরে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে, আমরা অনেক কিছু জেনেছি, আমাদের কাছে তো যা প্রুফ এভিডেন্স আছে সেগুলো তো আমরা সব সিবিআই এর হাতে তুলে দিয়েছি। তার সাথে আমাদের এই জুনিয়র ডাক্তার বা যে মানে সবার উদ্দেশ্যে একটাই কথা, আমরা যতক্ষণ হসপিটালে পৌঁছাইনি আপনারা তো ছিলেন। মিডিয়ার মাধ্যমে আমরা কিছু কিছু জিনিস দেখেছি যে আপনারা সেগুলো মানে প্রচার করেছেন, তো সেগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তাই জন্য আপনাদের কাছে আমাদের বড় জোরে পুরো পরিবারের তরফ থেকে, বাবা মা পুরো পরিবার অনুরোধ করছে, যদি এরকম কোনো এভিডেন্স আপনাদের কারোর কাছে থেকে থাকে তাহলে এই অভয়া তিলোত্তমার মুখ চেয়ে আপনারা নাম না প্রকাশ করে আপনারা সেই সেইগুলি কিচ্ছু দেখে থাকে, আপনারা সেই প্রমাণগুলো সিবিআই বা মিডিয়াদের হাতে তুলে দেবেন, যাতে আমাদের অভয়া বিচার পায়, সঠিক বিচার পায়। আমরা কিচ্ছু চাই না, শুধু পাই চাই সঠিক বিচার পাক আমাদের ঘরের মেয়ে। তখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেল, ঘরে ঢুকে পুলিশ টাকা অফার করছে বাবা মাকে, যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে, পরিবারের প্রত্যেকটা লোক চোখের জলে তাকাতে পারছে না, তখন পুলিশ গিয়ে টাকা অফার করছে আমাদেরকে। এটা পুলিশের মানবিক মুখ? তারা আবার বলছেন যে আমরা সব ঠিক কাজ করেছি, আমরা সব দায়িত্ব পালন করেছি, এটাকে দায়িত্ব পালন বলে? এটাকে বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন, বাংলা খবর মানেই বাংলা হাট।